যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ ঠিক ততটাই কম, কারণ ভালোবাসাটা হলো অনুভবের বিষয়, লোক দেখানোর নয়। নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ এটা ভাবার জন্য তো সারা দুনিয়া বসে আছে। অহংকারী মানুষগুলো ভুলে যায়, সময় সবার সবসময় সমান চায় না। হারিয়ে ফেলো না তাকে যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে। যারা প্রকৃত সুন্দর তারা কখনোই নিজেদেরকে নিয়ে অহংকার করে না। উপকার এক অদ্ভুত জিনিস, না করলে মনে রাখে আর করলে ভুলে যায়। জীবন অনেকটা নদীর জলের মতো, কখনো থামে না কারো জন্য, শুধু বাধা পেলে রাস্তা বদলে। কিছু কিছু জিনিস নিজের ভেতরে বন্দি রাখাই ভালো। নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে জানাতে নেই, সবাই সব কথার অর্থ বুঝতে পারে না। বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানটাই সব কিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্ক নষ্ট হতো না। টাকাওয়ালা পরিবারে বিয়ে করাটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ ও চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই এ যুগে ভাগ্যের ব্যাপার। একজন নারী তখনই ভালো হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবে, আর যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে থাকবে। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর পরে। জীবনটা খুব ছোট, রাগ অভিমান করে সময় নষ্ট না করে ভালোবাসুন আর হাসি খুশি থাকুন। রাগে লোকের ধৈর্য কম, সুস্থ লোকে খায় কম, মূর্খ লোকের আক্কেল কম, নিষ্ঠুর লোকের মায়া কম, শিশুদের হিংসা কম, নিঃশ্বাসে বিশ্বাস কম, ভালো কথায় শুভেচ্ছা কম। যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, দেখবেন তার সাথে বেশি রাগারাগি হয়। নিজের শরীরের যত্ন নিন, কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দেবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন, সম্পর্কে গ্যাপ রাখুন, স্থির হন, দেখুন তার প্রতিক্রিয়া কী। সে আপনার হলে পাগলামি বাড়াবে, আর না হলে দূরত্ব বেড়ে যাবে। পাগলামি বাড়লে কাছে টেনে নিন, আর দূরত্ব বেড়ে গেলে সিদ্ধান্ত নিন। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তকর হয়ে যাচ্ছেন, তখন নিজের থেকে সরে আসবেন, এটা আপনার দায়িত্ব। কারো খারাপ সময় চললে তাকে কখনো মজা করবেন না, বরং তাকে সাহায্য করুন। সে আপনাকে কোনোদিনও ভুলতে পারবে না, কারণ আপনি তার বিপদের দিনে দাঁড়িয়েছেন। সব সময় না বলতে শিখুন তাদের কাছে যারা কোনো কিছুর দাম দিতে জানে না। আপনার ছোট ছোট অভিমানগুলোকে যে মানুষটা রাগ ধরে নেয়, সে আপনার বুকের পাঁজর ভাঙার কষ্ট যন্ত্রণার কথা কখনোই বুঝবে না। রাত দুটো পর্যন্ত জেগে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলার চেয়ে অনেক ভালো সকাল চারটায় উঠে নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করা। মেয়েরা সাধারণত প্রথম দিকে যাদের পাত্তা দেয় না পরে তাদেরই প্রেমে পড়ে। টাইম পাস সে করে যে কখনো সন্দেহ করে না, আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব, এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করুন। ভাগ্য হয়তো এমনই হয়,
খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায়। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে খারাপ করে দেওয়া যায়। মেনে নিলে ভালো, মানি নিলে ভদ্র, প্রতিবাদ করলেই তুমি অভদ্র। একটা মানুষের দুইটা গল্প থাকে, একটা সে সবাইকে শোনায়, অন্যটা সে সবার থেকে লুকায়। আগে সম্মান করেন, পরে ভালোবাসে। নিষ্ঠুরত্ব তাকেই বলে যে ভালোবাসার মানুষটিকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায়। অতিরিক্ত আশাবাদী মানুষগুলো সব সময় সবচেয়ে বেশি নিরাশার শিকার হয়। কিছু কিছু সম্পর্ক ভাড়াবাড়ির মতো, যতই তুমি সাজাও নিজের কখনো হবে না। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। যাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতে চলে যাবে, কিন্তু লক্ষ্য করে দেখো যার জন্য তাকে অবহেলা করছো সে যেন আবার তোমা ছেড়ে না যায়। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না, এত ভালোবাসা দেওয়ার পরেও যে তোমার হয়নি তাকে নিয়ে কি করে ভবিষ্যতে সুখে থাকবে। এমন ধরনের বন্ধু বানান যে আপনাকে বিপদের সময় কখনো না বলবে না, যে আপনাকে কখনো মজা করবে না আপনার খারাপ সময়ে। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না। এক, পাওয়ার আনন্দ, দুই, আর না পাওয়ার বেদনা। সবসময় নিজের সিদ্ধান্তে চলুন, কারণ এই দুনিয়ার কেউ কারো ভালো চায় না। উপরে উঠতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। যা হবে সেটা মেনে নিতে হবে, এটাই জীবন। ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে তফাত অনেক। বেঁচে থাকার অনুভূতি প্রকৃতির কাছে, আর ভালো থাকার অনুভূতি মানুষের কাছে। হাতে হাত রাখা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ। যে ভালোবাসে তার শাসন বারণ শুনতে হয়, তার শাসন বারণ শুনলে জীবনে ক্ষতি নয় বরং ভালো হয়। যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয়, এটাই মনে হয় জগতের নিয়ম। বদলে যাওয়াটা হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনে কারণটা কেউ দেখে না। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। সব ব্যথা গায়ে লাগে না, কিছু ব্যথা হৃদয়েও লাগে। অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে, সেই মানুষটাই তোমাকে একদিন ঠকাবে। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের মানুষেরাও হারিয়ে গেছে। কিছু না বললেও যে বোঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। মানুষ চিনতে মন নয়, শুধু সঠিক পরিস্থিতির দরকার। 100টা ভুলের কারণে কেউ কাউকে ছেড়ে চলে যায় না, ছেড়ে চলে যায় একটা ভুল 100 বার করার কারণে। মানুষ সব পারে, শুধু পারে না মানসিক অশান্তি থেকে পালিয়ে বাঁচতে। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মানুষকে খুশি করা খুবই কঠিন যদি তার মনুষ্যত্ব না থাকে। যখন তুমি কোনো কাজ করবে তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না। যেদিন তুমি সেই কাজে সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে। ফুটপাতেও ভালো ঘুম হয় যদি বালিশটা হয় মায়ের হাত। সুখ মানুষের জীবনের অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়। কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের সবচেয়ে বড় স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয়। তুমি যেমন হতে চাও তেমন ধরনের মানুষদের সাথে বেশি মেলামেশা করো। একমাত্র সফলতাই পারে সব অবহেলা ও অসম্মানের সঠিক জবাব দিতে। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।